এখন জান্নাতের পথে আপনি যদি যেতে চান দৌড়াতে চান আপনি নিজে জান্নাতের পথ বানানোর সুযোগ আছে নাকি হ্যাঁ জান্নাতের পথ এটার নাম হলো সিরাতল মুস্তফি যেটা প্রতিদিন নামাজে দাঁড়াই আপনি আমি আল্লাহর কাছে চাই ইহিদিন সিরতল্লাদি না আমতা আমি নিজে কোনো পথ চাই না বানাতে বরং আল্লাহ তুমি যেটা বানাইছো আমার সেটা দেও বানানোল্লাহ পরে জান্নাতের পথ আপনি বানাতে পারবেন না পীর বানাতে পারবেন না উস্তাদ বক্তা বুজুর্গ বানাতে পারবে না বানাইছে কে এবং কয়টা হুম একটা মাত্র বানাইছে রেসোল সাল্লাল্লাহ ভাইলে হিও কোনো একদিন মাটির মাঝে একটা কাঠি নিয়া অনেকগুলো আঁক দিলেন আকাবাকা বাঁকা করে অনেকগুলো আঁক দিয়া মাঝখানে একটা সোজা আঁক দিলেন তারপরে শাহ যারা ছিলেন প্রশ্ন করলেন এই যে আমি আঁকলাম এর মানে বোঝো নাকি সাহাবাগন বললেন জিনা রসুল্লাহ বলেন আঁকা বাঁকা সবগুলো জাহান্নামের পথ আর সোজা একটাই হলো জান্নাতের পথ এখন আপনি যদি জান্নাতে যেতে চান ওই পথে ওঠা দরকার আছে না নাই ওই পথ যদি না পান তাহলে ওই পথের আশেপাশে আরো কিছু পথ আছে না নাই ওই পথ গুলো কয়ে গেছে জাহান্নামে মানি ব্যাগে পাঁচ হাজার টাকা নিছেন গায়ের মাঝে স্ত্রী করা জামা মাথায় সুন্দর করে চিরুনি দিয়া তেল স্নো পাউডার মাইকিয়া তারপরে হাত ব্যাগটা হাতে লইয়া বউরে বললেন ছেলেরে বললেন মেয়েরে বললেন ঢাকা যাচ্ছি আপনিও মনে মনে ভাবছেন ঢাকা যাবেন যাচ্ছেন পদ্মরে একজন জিজ্ঞাসা করলো ভাই যান যান কোথায় বলতেছেন ঢাকা যাচ্ছি কিন্তু আপনি বিন্যাটি গিয়া সিলেটের গাড়িতে তুইটা গেলেন মনের ভিতরে যতই ঢাকা থাকো। ভুল করে ফেলেছেন গাড়ি কিন্তু সিলেটে পৌঁছাবে এখন সুফিগিরি করলেও কাম হবে না গাড়ি তুইটা আপনি কোরআনতে লোয়া শুরু করলেন মোবাইল খুইলা আর মনে মনে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দিকে তাকান না আল্লাহ আমারে ঢাকা নেও ডাকা নেও ডাকা নেও দেখবেন পাঁচ ছয় ঘন্টা পরে আপনি সিলেটে আপনার মনে জান্নাতের শখ আছে আঠারো শিরো আছে দেয়ান বাঘেরও আছে বেনা আছে জান্নাতে যাওয়ার শখ হিন্দুদের মনে আছে না নাই ওই কিশোরগঞ্জ বাজারে গেলে দেখবেন হিন্দুর মিষ্টি দোকান স্বর্ণের দোকানে মোরা বাবার ছবিটা ওয়ালের মাঝে সুন্দর করে টানাইয়া গলার মাঝে একটা ফুলের মালা দিয়া লেখছে নিছে স্বর্গীয় সতেন্দ্র দত্ত স্বর্গীয় দুলালচন্দ্র ভৌমিক বৌমিক এমন আছে না নাই স্বর্গীয় মানে কি জান্নাতে গেছে না যাইবো অলরেডি গেছে গা স্বর্গীয় মানে যে জান্নাতে চলে গেছে আমাদের চিন্তা হলো আমরা জামু আর এরা চিন্তা হলো অলরেডি বাংলায় বলে বাগান আরবিতে বলে জান্নাত পার্সিতে বলে বেহস্ত ইংরেজিতে হেবেন সংস্কৃতিতে স্বর্গ কেউ বলে লাউ কেউ বলে কদু জিনিস দুইটা না একটা কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে স্ত্রী কেউ বলে বদু কেউ বলে আনন্দ কেউ বলে পূর্তি কেউ বলে ভাস্কর্য কেউ বলে মূর্তি জিনিস একটাই কোনো পার্থক্য বুঝতে হবে এগুলো হালকা কিছু বুঝাই না দিলে আল্লাহ ধরবো ঠিক কি না মানা না মানা আপনার পূজানোর দায়িত্ব আমার ও মুসলমান আপনি স্বর্গীয় লেখা দেখলেন হিন্দু মিয়ার চা দোকানে মিষ্টি দোকানে ওনার চিন্তা হলো আমার বাবা স্বর্গে গেছে উনি বড় শান্তিতে আছে কিন্তু আপনারা যারা মুসলমান বলুন তো কোন হিন্দু কি জান্নাতে গেছে যাওয়ার কোনো সম্ভাবনা আছে মুশরিকের জন্য জান্নাত হারাম বানাইছে কে শখ থাকলেই হবে না কর্মের মিল থাকা লাগবে মনে চিন্তা ঢাকা যাবেন উঠছেন সিলেটের গাড়িতে কপাল পুড়ে গেছে আপনি ভুলে পড়ে গেছেন